এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। ইয়ে হ্যায় এবিসি নিউজ এজিটি লাইভ। দিস ইজ ইউর এবিসি নিউজ এজিটি লাইভ। পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ছিল, সেটা আমরা রবীন্দ্রভবন ভবনে পালন করেছিলাম। ওর আজকে এই মেডিকেল কলেজে আমরা সেটা পালন করতে চলছি। বন্ধুরা, কিছুদিন আগে আমি আমার মন্ত্রিসভা রিশাফলিং করেছি। অনেক ডিপার্টমেন্ট আমার কাছে ছিল, তার মধ্যে হেলথও আছে। অনেকগুলো দপ্তর আমি বন্টন করেছি। অনেকে ভেবেছিল হেলথটাও হয়তো কাউকে দিয়ে দেবে, কিন্তু হেলথ দেইনি। কোভিডের পরিস্থিতিতে যখন জিবি হসপিটাল, ডক্টরদের অ্যাটিটিউড, নার্সদের বিষয়ে বলা, হেলথ ডিপার্টমেন্ট সম্বন্ধে পত্র পত্রিকায় আলোচনা সমালোচনা, ভালো খারাপ মন্দ অনেক বেরিয়েছে, তো অনেকে আমাকে বলতে আমার সুচিন্তক, হেলথ ডিপার্টমেন্টটা আপনার কাছে রাখা উচিত না, ডেলি কোনো না কোনো কিছু হয়, আপনার উপর উঙ্গলি ওঠে। তার জন্য সেটা অন্য কাউকে দিয়ে দেওয়া উচিত, কমসে কম ডাইরেক্ট তো আপনার উপর কিছু আসবে না। কোভিড ওয়ান মানে 19-1 যখন প্রথম যে ঢেউ এসছে, তখন শুধু ত্রিপুরাই নয়, দুনিয়াতে সমস্ত মেডিকেল কলেজ হোক আর পিএসসি সেন্টার হোক, সবাই কনফিউশনের মধ্যে ছিল, কি হবে, তার মেডিসিন কি, তার প্রয়োগ কি, তাকে কিভাবে মোকাবেলা করব, তার কি টিকাকরণ আসবে। ত্রিপুরা তার বাইরে নয়, তা নিয়ে আলোচনা সমালোচনা বহু হয়েছে। এক সময় এমন হতো ঘুম হতো না আমার জিবি হসপিটালের জন্য, এটাই আমার সবচেয়ে বড় হসপিটাল, হয়তো অনেক সময় কোনো ডাইরেক্টরকে, সেক্রেটারিকে বা কোনো ডাক্তারকে আমি হয়তো একটু কড়া ভাষায় বলে দিয়েছি, আবার কোনো জায়গায় মিষ্টি ভাষাও বলি,